চ্যানেলে দেখছেন না 15 শাবান হুজুর বলছেন তার তিনটা হাদিস আজকে খুব হালকা করে পেশ করছি তার একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন বিছানে দেখি আল্লাহর রাসূল নেই কোথায় 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 ওই যে বাকিতে আমি গেল আল্লাহর রাসূল আমাকে বললেন আয়েশা জানো এই রাতে কি হয় শোনো এই রাতে কালব বংশের ছাগলের লোমের সমপরিমাণ পাপ ক্ষমা হয় মানুষের কালব বংশের হাজার হাজার ছাগল আছে গায়ে যত লোম আছে এই পরিমাণ পাপ ক্ষমা হয় সেই হলো 15ই শাওয়াল দেখেন জাল হাদিস এর পাশে সহিহ হাদিস দেখেন দেখেন একটু পাশে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল রাতে এসে জুতা স্যান্ডেল রেখে আমার পাশে ঘুমিয়ে গেলেন আমি ভান করে ঘুমিয়ে আছি দেখি রাসূল কি করেন আমি কিন্তু ঘুমাইনি আমি একটু ভান করে ঘুমের ভানে আছি এই দেখেন আল্লাহর নবী গায়েব জানেন না স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন এটাই তিনি জানতে পারলেন না আর আপনার প্রতারক হুজুর বলেছেন যে রাসূল গায়েব জানতেন কথা বুঝাতে পারলাম না কথা বলতে এবার তো উনি ধীরে জুতা স্যান্ডেল নিয়ে চলে গেলেন বাকিতে ওখানে গিয়ে তিনি হাত তুলে দোয়া করছেন আয়েশা বলছে আমিও উঠলাম উঠে কাপড় চোপড় নিয়ে চলে গেলাম ওই যে বাকিতে হাত তুলে দোয়া করছেন তিনবার তিনি ঘুরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগেই বিছানে তিনি এসে বলছেন কি খবর আয়েশা মোটা শ্বাস কেন ব্যাপারটা কি দৌড়িয়ে এসেছে যে এরকম একটা শ্বাস উঠছে তখন আয়েশা বলছেন যে হ্যাঁ আমি তো আসলে মিথ্যা কথা বলতাম কিন্তু আমি মিথ্যা কথা বললে তো জিবরাইল আপনাকে বলে দিবে আমি আসলে পরীক্ষা করছিলাম আপনি কোথায় যান এ দেখেন জাল হাদিসে আয়েশা খুঁজছেন রাসূল কোথায় সহিহ হাদিসে দেখলেন আমি ভান করে ঘুমিয়ে আছি বুঝাতে পারলাম না জাল হাদিসে আল্লাহ রাসূল বলছেন আয়েশা জানো এই রাত কি আর সহিহ হাদিসে এসেছে আয়েশা দেখলেন রাসূল ওই যে হাত তুলে দোয়া করছেন দৌড়াদৌড়ি হলো দুইজনের মাঝে এটা সহিহ হাদিস 15ই শাবানের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন আয়েশা জানো 15ই শাবানে কি হয় কি হয় সারা বছরে যত মানুষ মরবে সব লেখা হয় সারা বছরে যত মানুষ জন্ম নেবে সব লেখা হয় সারা বছর মানুষে যা খাবে সব লেখা হয় এটা হলো জাল হাদিস সহিহ হাদিসে কি আছে সহিহ হাদিসে আছে পৃথিবী সৃষ্টির 50 হাজার বছর পূর্বে লেখা হয়েছে কে কবে মরবে বুঝেননি কে কবে বাঁচবে কে কোন চাকরি করবে আবার মায়ের পেটে যেদিন 340 4 মাস সেদিন আবার লেখা হয়েছে বুখারী মুসলিম আরো শুনুন লাইলাতুল কাদরে রমজান মাসে এক বছরের হিসাব কিতাব নিয়ে আসা হয়েছে আল্লাহ বলছেন তাহলে সেটা 15ই শাবান হলো কি করে না বুঝাতে পারলাম না দেখেন জাল হাদিসের বিরোধী কত হাদিস এক নম্বরে বলেন তো কি মানুষ মরবে কবে আর বাঁচবে আসবে কবে এটা কবে লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50 হাজার বছর পূর্বে ওটা আবার রেনু করা হয়েছে কখন মায়ের পেটে যেদিন 340 প্রতি বছরেরটা আনা হয় কখন লাইলাতুল কাদরে রমজান মাসে তাহলে এটা 15ই শাবান হলো কি করে আবার নাম দিয়েছে শাবে বরাত একটা আরবি আর একটা ফারসি মানে আপনাকে তো লাইলাতুল কাদর তো আরবি ওটা তো ভিন্ন জিনিস বুঝতে পারেননি তাহলে বাৎসরিক রিপোর্ট আসে যায় এটা কোন দিনে লাইলাতুল কাদরে মানুষ কতটি মরবে আর কি খাবে এটা চূড়ান্ত হয়ে আছে ওটা এক বছরেরটা নিয়ে আসা হয় কোন রাতে
লাইলাতুল কাদরে ওটা কোরআন মাজিদে আল্লাহ বলছেন তানাজ্জালুল মালায়েকাতু রূহ ফিয়া বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর সব কিছু নিয়ে এইটাকে হুজুর প্রতারণা দিয়ে কোথায় নিয়ে এসেছেন 15 শাবান খুব সাবধান থাকুন আরেকটি আলী জি আরে জানো এরাত কি 15 শাবান দিনে রোজা থাকো রাতে আল্লাহর কাছে চাও কেন মাগরিবের পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যে যা চায় তাকে তা দিয়ে দেন রুজি চাইলে রুজি দেন বিপদে পড়লে মুক্ত করে দেন তাই তো ভ্যান চালক প্রতারণা পড়ে গত বছর রুজি চেয়েছিল সারা বছর ভ্যানই চালালো তাহলে রুজি পেলো কি করে সারা বছর ভ্যানই চালালো অথচ বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে নেমে আসেন আর জাল হাদিসে এসেছে মাগরিবের পরে নেমে আসেন বুঝাতে পারলাম না কথা বুঝাতে পেরেছি তো জি নফল সিয়াম পালন করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফরজ সিয়াম পালন করতে আপনি বাধ্য যদিচ অনেক কাজ করতে আপনি বাধ্য কিন্তু অত নেকি হয় না যাকাত দিতে আপনি বাধ্য নেকি হোক আর না হোক সলাত আদায় করতে আপনি বাধ্য নেকি হোক আর না হোক কথা বুঝেননি হজ করতে আপনি বাধ্য নেকি হোক আর না হোক কিন্তু রমজান মাস এমন একটা বিশেষ মাস যে আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক দিন আকবেল ইয়া বাগিয়াল খায়র আকবেল কে ভালো কিছু করতে চাচ্ছ আসো ভালো লুটে নাও ইয়া বাগিয়া শাররে আকশির কে মন্দ কিছু করতে চাচ্ছ একটু থামো একটু থামো একটু থামো মন্দ করো না এটা রমজান মাস রহমতের দরজা খুলে দিয়েছি জান্নাতের দরজা খুলে দিয়েছি আকাশের দরজা খুলে দিয়েছি জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি রহমত তোমরা খালি লুটে নাও যে যা পারো এটা আল্লাহ আল্লাহ রাসূল বলছেন এর নাম রমজান তাই তো আল্লাহ রাসূল বলেছেন রমজান পাওয়ার পরেও যদি পাপ মোচন করতে না পারে মানুষ তাহলে মানুষ দুর্ভাগ্য হতভাগা ব্যক্তি রমজান এসেছে আপনি লুটে নেন রহমত যদিচ বর্তমানে মানুষের প্রত্যেকটা কর্মই হচ্ছে রমজানের রহমতের বিরোধী আব্দুর রাজ্জাক সাহেব কথাটা বুঝতে পারলাম না বর্তমান মানুষের প্রত্যেকটা কর্মই রমজানের সিয়ামের বিরোধী কথা বুঝতে পারলাম না বুঝতে পারলেন না এগারো মাসে যত টাকা ইনকাম হয়েছে রমজান মাসে তার চেয়ে বেশি ইনকাম করবে ও তাই দর্জি তিন মাস থেকে প্রস্তুতি চালাচ্ছে খালি জামা কাপড় আর জামা কাপড় তাহলে বলেন এখানে ইবাদত করছে মানুষ না জামা কাপড় নিয়ে ব্যস্ত দোকানপাট নিয়ে ব্যস্ত অথচ এখানে জামা কাপড় নিয়ে দোকানপাট নিয়ে ব্যস্ত হতে হতো না রমজান মাস মানে এগারো মাসে আপনার স্ত্রী যতবার বাজারে গেছে রমজানে তার সমানে একবারই যায় এক রমজানে কাল দুটো জামা তারপরের দিন তিনটা শাড়ি তারপরের দিন বিশটে সব পাগল মাথাতে গোবর ঢুকেছে স্ত্রীকে যদি বলতে এক শাড়ি কিনতে হবে মানে বলো কি শোকে যে দশটা শাড়ি আছে ওকে ফকিরকে দাও তারপরে একটা পরে থাকো ওটা পরে থাকো বাকি ফকিরকে দাও আমি বাজারে গেলাম তিনটা কিনতে কথা আমার বুঝতে পারেননি এত শাড়ি কিনছেন কেন আপনি এত জামা কিনছেন কেন আপনি এটাও ইবাদত বিরোধী কাজ তিন এত ইফতারি যে খালি পেট টান টান ইফতারি খেতে খেতেই বলেন আপনি ইবাদত করবেন কি দিয়ে কোন হালাতে খালি তারাবি তারপরে পড়ে গেছে তাহলে কি ইবাদত হবে ১৬ আইটেমে ইফতারি এর সাথে ইবাদতের কোনো মিল নেই শুনুন
এগারো মাসে যত জেনা ব্যবচার চলে রমজান মাসে তার চেয়ে অনেক বেশি। টিভি আর সিনেমা আর যাত্রা আর লিফলেট আর পত্রিকা আর বই আর মোবাইল আর ফাংশন, ও এখানে রাতে শুয়ে আছে, বদটা ছেলেটা ও তার শরীরের কাপড় খুলে বসে আছে, আর তার বান্ধবী আছে এতে সিলেটে, ওই পরনের কাপড় খুলে বসে আছে রমজান মাসে তার একা ঘরে ঘরে, একজন আর একজনকে নগ্ন অবস্থায় দেখছে, রাতে রোজা থাকবে সকালে সাহারি খেয়ে, রাস্তাঘাট খালি নগ্ন বয়ে ভর্তি, দেওয়াল খালি ল্যাংটা অবস্থায় নারীকে দেখা যাচ্ছে, সব তিন নম্বর শ্রেণীর মানুষ, সব পশু প্রাণী, কেউ কাউকে কিছু বলে না, বলতে পারে না, রমজান মাস রোজা থেকে উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে, রাস্তাঘাট গাজীপুরের দুই দিকে খালি ল্যাংটা ছবিতে পরিপূর্ণ হয়ে আছে, সারা ইন্ডিয়ার কোনো জায়গাতে এত ল্যাংটা ছবি আছে আমার জানা নাই, বাংলাদেশি চ্যালেঞ্জ ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার ল্যাংটা চ্যালেঞ্জ বাংলাদেশে চলে, সব কাপুরুষ, কত কি হচ্ছে, 22টা চুক্তি কি দিয়ে বুঝবে কি হয়েছে, তোমার চ্যানেল তো তারা ব্যবহার করে না। চতুর্দিক দিয়ে রমজান মাসে পাপ ঘেরে ধরেছে, বলুন আপনি রমজানকে মূল্যায়ন করবেন কি করে, বুঝতে পারলেন না কথা মনে হয়। শেষের পাঁচ রাত্রে আবার হুজুর এসেছে বক্তব্য দিয়ে রাত জাগবে, সেটাও গেল, বক্তব্য দিয়ে রাত জাগছে, সবাই মিলে খেয়ে পোলাও তৈরি হচ্ছে, আজকে খাবে 27 রজব, মানে খেয়ে রাত জাগে, আশ্চর্য। অত রাত জাগার নীতি ছিল যে আমার কোরআন মুখস্থ নেই, আমি একজন কাছাকাছি মূর্খ মানুষ, এশার সলাতটা জামাতে আদায় করে আসলাম, একটু শুয়ে গেলাম, এক ঘন্টা শরীরটা জিরিয়ে নিলাম, ইফতারি কম করে খেয়েছি, স্বাভাবিক হয়ে আছি, সাবানটা আমার মেখে শরীর প্রস্তুত করে রেখেছি, এবার 11টার সময়তে সলাত আরম্ভ করলাম আল্লাহ আকবার। আমি তো বেশি কিছু জানি না, সূরা ইখলাস জানি, সূরা ফাতিহা পড়ার পরে শুধু ইখলাস পড়ি আর পড়ি, পড়ি আর পড়ি, বিসমিল্লাহ বলি পড়ি, বিসমিল্লাহ বলি পড়ি, বিসমিল্লাহ বলি পড়ি, আর দাঁড়িয়ে থাকতে পারি না, তখন রুকুতে গেলাম, সুবহানা রাব্বিল আজিম, সুবহানা রাব্বিল আজিম, যতক্ষণ পারি টিকে থাকতে, তারপরে উঠলাম, দোয়া পড়লাম, সিজদায় গেলাম, থেকে গেলাম, কতক্ষণ যে থাকলাম, কয়েক হাজার বার বললাম সুবহানা রাব্বিল আলা, এরপরে উঠে আসলাম, দোয়া পড়লাম, আবার সিজদা করলাম, কয়েক হাজার বার বললাম, এ হলো এক রেখাত, তারপরে আর এক রেখাতে হলো দুই রেখাত, তারপরে দুই রেখাতে হলো চার রেখাত, এবার সব দরজা বন্ধ করে দিতে হবে, কেউ যেন ঘরে না ঢোকে, কেউ যদি ঘরে আঘাত করে তাহলে ইবাদতের গতি পরিবর্তন হয়ে যাবে, কান্নাকাটি আর চলবে না, বন্ধ হয়ে যাবে, কেমন কেমন লাগবে, কথা বুঝতে পারলেন না, ওটা আপনি টিকতে পারবেন না, তখন কেমন কেমন লাগবে, এই জন্য ঘরে কেউ ঢুকতে পাবে না, দরজা বন্ধ, আজকে ক্ষমা নিতেই হবে যে কোনো মূল্যে, হাত তুলে দোয়া করেন আর কান্নাকাটি করেন আর সুবহানাল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ বলেন, যা করেন করেন, ক্ষমা নিতেই হবে যে কোনো মূল্যে, কয়েক ঘন্টা কান্নাকাটি করার পরে আবার চার রেকাত, দেখা যাবে যে ফজর আজান হচ্ছে, এটাই ছিল রাত জাগা, কিভাবে কিভাবে সেটা এরকম হয়ে গেল যেটা দেখছেন। তাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না রমজান মাসে এবং অন্য মাসে তিনি 8 রেকাত তারাবি কিভাবে পড়তেন, তা ছিল এত সুন্দর, তা ছিল এত লম্বা, তা ছিল এত সুন্দর, তা ছিল এত লম্বা যে আমি নিজে চোখে দেখেছি কিন্তু ভাষা দিয়ে বুঝাতে পারবো না, আমি বুঝাতে পারছি না আপনাদের কেমন হয়, তা ছিল এত লম্বা, 8 রেকাত সলাত 4 রেকাত 4 রেকাত করে পড়লেন, তা ছিল এত লম্বা এত সুন্দর, এত লম্বা এত সুন্দর, এত লম্বা এত সুন্দর যে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না, কেন আমি নিজে চোখে দেখেছি কিন্তু ভাষা দিয়ে বোঝাতে পারবো না, বুঝাতে পারিনি কথা। এই হলো রাত্রি জাগা, প্রায় সব মানুষই ধান্দাবাজ, রমজান মাসে টিভি চালু করে দিয়ে বসে আছে, কেউ আল্লাহকে ভয় করে,
রমজান মূল্যায়ন করে না, সিয়াম মূল্যায়ন করে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যথাযথভাবে রমজান মূল্যায়ন করার জন্য অনুরোধ করছি। আপনি রমজানকে মূল্যায়ন করার জন্য আজকেই বলুন, আল্লাহ হায়াতটা অন্তত রমজান পর্যন্ত দাও, অন্তত আমাকে রমজান পর্যন্ত বাঁচাও, অন্তত রমজানটা পেতে দাও আমাকে। এই কথাটা আল্লাহকে প্রথমে পেশ করেন, বলেন যে আমাকে অন্তত রমজান পর্যন্ত বাঁচাও, যদি আমার বয়স না থাকে। এরপরে রমজান এসে গেলে প্রস্তুতি নেন, রমজানকে মূল্যায়ন করতে হবে যে কোনো মূল্যে। ব্যবসা বাণিজ্য কমাতে হবে, আব্দুরাজাক সাহেব এটাই তো মুশকিল। দেখেন আপনি রমজান মাসে আসার আগেই কিন্তু কেনাকাটার প্রস্তুতি, পেঁয়াজের দাম বেশি, গোস্তের দাম বেশি, এটা তো হবেই। সবাই যদি এটা চায় তাহলে এটা হবে, এটা আর ঠেকবে না, তখন তার আর ইবাদত থাকবে না। মানুষের টাকার অভাব নেই। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, তার একটি গুরুত্বপূর্ণ কথা, সাহারি খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্নহু ফিয়াল বারাকা, তোমরা সাহারি খাও তাতে বরকত রয়েছে। আরেকটা কথা শুনে রাখুন, মা চাচির মুখে আগে থেকে যেটা শুনেছেন সেটা ঠিক, কি তাসাহারু ওয়ালাও বে জুরাতি মিমাইন, এক ঢোক পানি হলেও। আগে মা চাচিরা বলতেন না যে রোজা থাকার জন্য এক ঢোক পানি হলেও খেতে হবে? এই কথাটা ঠিক, এক ঢোক পানি হলেও আপনি সাহারি খান। সাহারি না খেলে রোজা হবে না এই কথা আমি বলছি না, সাহারি ফরজ নয়, তবে সাহারি খেলে বরকত হবে। দুই, তাড়াতাড়ি ইফতার করুন, দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানের কাজ। তিনি বলেছেন, আমার বান্দারা অতদিন ভালো থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। পেপার পত্রিকায় আসছে কথার কথা যে সূর্য ডুবছে 6:40 আর মাঝাবি ভাইদের পক্ষ থেকে বিজ্ঞাপন পোস্টারে দেখা যাচ্ছে সতর্কতামূলক আরও 3 মিনিট দেরি করা হোক, অতএব 43 ইফতার। কথা বুঝেননি? 40 থেকে 1 মিনিট দেরি করলে কাজটা হবে ইহুদির, কাজটা হবে খ্রিস্টানের, নেকি পাওয়া বহু দূরের কথা। সারাদিন না খেয়ে থাকার নাম নেকি নয়, একটা লোককে মানার নাম নেকি। বলেন তো লোকটার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তো আরও 3 ঘন্টা না খেয়ে থাকতে পারবেন, পারবেন না? পারবেন। এবাদত কার নীতিকে বুঝায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে বুঝায়। আপনার ভালোর নাম ভালো নয়, সতর্কতামূলক 1 মিনিট দেরি করলে কাজটা হবে ইহুদির, সাবধান থাকুন। আমি জাতিকে বলে এসেছি, এখনো বলছি, সরকারি পেপার পত্রিকা যে টাইম দেওয়া আছে আপনি তার চেয়ে 1 মিনিট আগে ইফতার করুন, এটা হলো সতর্কতা। বোঝা গেল না মনে হয়? কে কি বলবে এটা দেখার প্রয়োজন নেই, নির্ধারিত সময়ের 1 মিনিট, 1/2 মিনিট, 1.5 মিনিট আগে ইফতার করুন, এটাই সুন্নাহ। এতে বেশি নেকি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। এরই নাম তাড়াতাড়ি। কথা বুঝাতে পারিনি মনে হয়? শুনুন, দিনে স্বপ্ন দোষ হলে সেম নষ্ট হয় না, স্ত্রী মিলন বন্ধ হয় ওই সময়তে যখন খাওয়া নিষেধ, আজান হতে যাচ্ছে, আজান হওয়ার 1 ঘন্টা আগে সাহারি খেয়ে নিয়েছি, তাই আর স্ত্রী মিলনে যাওয়া যাবে না, এই কথা ঠিক নয়, এখনও আপনার সেম চালু হয়নি। বুঝাতে পারলাম না? আপনার সেম চালু হবে যখন আজানের সময় হয়ে এসেছে, তো তখন স্ত্রী মিলন বন্ধ হবে। মিলনের পরে ঘুমিয়ে গেছি, দেখি 7:00, সিএমের কোনো সমস্যা নেই, গোসল করে, অজু করে গোসল করে সিএম থাকুন, কোনো সমস্যা নেই। শুনুন, রমজান মাসে দিনে স্ত্রী মিলন ঘটে গেলেই মাত্র 60 জন সে ফকির মিসকিনকে খাওয়াতে হবে, 2 কেজি করে চাউল দিতে হবে, শুধুমাত্র স্ত্রী মিলনের কারণে। কেউ যদি ইচ্ছাকৃত সিএম ছেড়ে দেয় তাহলে একটা সমান একটা। বুঝাতে পারিনি? বদমাইশি করে, শয়তানি করে রোজা ছেড়ে দিলে একটা সমান একটা।
শুধুমাত্র 60টা সিয়াম পালন করতে হবে। কবে? এই ঘটনা ঘটে গেলে। কথা বুঝাতে পারিনি? তবু আপনাকে করতে হবে, আপনার স্ত্রীকে নয়। কই সমঅধিকার? ও বোকা নারী, সমঅধিকার কোথায়? বুঝাতে পারিনি কথা মনে হয়। স্বামী স্ত্রীর মিলন ঘটে গেলে 60টা রোজা কাকে করতে হবে? স্বামীকে, স্ত্রীকে নয়। এই হুকুম স্ত্রীর ওপরে নয়, এটা আপনার ওপরে। অথচ এতে দুইজনই অংশগ্রহণ করেছে, কিন্তু বিধান আপনার উপরে বর্তিয়েছে, তার উপরে নয়। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে প্রচণ্ড রৌদ্রের কারণে গায়ে বেশি বেশি পানি ঢাললে সিয়ামের কিছু হয় না। রমজান মাসে কাঁচা ডালে দাঁত পরিষ্কার করলে সিয়ামের কিছু হয় না। রমজান মাসে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সিয়ামের কিছু হয় না। রমজান মাসে খাদ্যমূলক ছাড়া যে কোনো ইঞ্জেকশন করলে সিয়ামের কিছু হয় না। রমজান মাসে অন্যজনকে রক্ত দিলে সিয়ামের কিছু হয় না, তবে নিজের গায়ে রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। বুঝাতে পারিনি? নিজে যদি খাদ্যমূলক ইঞ্জেকশন নেন তাহলে সিয়াম ভেঙে যাবে। বোঝা যায়নি? ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কিছু হয় না। যদি গুল দাঁতে দেয় তাহলে সিয়াম থাকবে না। গুল তো নিষেধার বস্তু, ও মুখে দিয়ে দাঁতে এদিক ওদিক করে এটা ফেলে দিয়ে দেখাচ্ছে, ও তো নেশাদার দ্রব্য খাচ্ছে, এতে তার অর্ধেক ক্ষুধা মিটে যায়। ও বলছে যে কাজ করতে ভালো লাগে না, আগে সিগারেটটা খাই তারপরে কাজে মন বসবে। কথা বুঝতে পারেননি? সে ওই গোল মুখে দিয়ে তার শরীরকে অর্ধেক মতো ঠিক করে নিয়েছে, এখন আরো দুই চার ঘন্টা দেরি হলে কোনো সমস্যা নেই। অতএব গুল হারাম, সাবধান থাকুন। আপনার স্ত্রী হাইজ অবস্থায় ট্যাবলেট খেয়ে ঋতু বন্ধ করে সিয়াম থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনার স্ত্রী বাচ্চা প্রসব করেছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, অন্য সময় সিয়াম পালন করবে, অথবা অসহায় দুস্থ গরিবকে খাওয়াবে। আপনার স্ত্রী গর্ভবতী, অন্য সময় পালন করবে, অথবা অসহায় মানুষকে দুই সন্ধ্যা খাওয়াবে। আপনি বা আপনার স্ত্রী বা আপনার বাপ মা অসুস্থ, অসহায় মানুষকে দুই সন্ধ্যা খাওয়াবে, তাহলে এখানে আসলো তিনজন মানুষ: গর্ভবতী, দুধ পানকারিনী, অচল মানুষ। বোঝা গেল না মনে হয়? আমরা কিন্তু শুনেছি শুধু অচল মানুষের এই সুযোগ, গর্ভবতী আর দুধ পানকারিনীকে পরে করতে হবে, এটা নয়। পরেও করতে পারে, এখন এইভাবে করে নিতে পারে। বুঝাতে পারিনি? তিনটা বিধানে একই: অসুস্থ ব্যক্তি, গর্ভবতী, দুধ পানকারিনী, তিনজনের হুকুম একই। স্পষ্ট তো? সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মহল্লাতে একজন করে লোককে অন্তত জুমা মসজিদে এতেকাফ করতে হবে, নইলে গ্রামবাসী পাপি হবে, কথা মিথ্যে। এতেকাফ জরুরি কিছু নয়, বেশি এবাদতের জন্য নিজেকে ঠেকিয়ে দেওয়ার নামে এতেকাফ। এতেকাফ ফরজও নয়, গুরুত্বপূর্ণ সুন্নাতও নয়। আপনি নিজেকে ঠেকিয়ে বেশি এবাদত করুন, তার নাম এতেকাফ। কথা বুঝতে পারেননি? এই মসজিদে একজন থাকাই লাগবে, নইলে গ্রামবাসী পাপি হবে, এই কথা মিথ্যে। এ কথা একেবারেই ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, ফেতরা দিতে হবে শস্য দিয়ে, টাকা দিয়ে নয়। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। আড়াই কেজি বা 211 ছটাক শস্য ফেতরা দিতে হবে। রমজান মাস আসলে মানুষের আর একটা জিনিস খুব জরুরি আছে, সেটা হলো এই: আল্লাহর নবী নিজেই ছিলেন বড় দানশীল, তবে রমজান মাসে এত বড় দানশীল হতেন যে পূর্ব দিকের বাতাস যা উপকার করতে পারে তিনি তার চেয়ে বেশি দানশীল ছিলেন। পূর্ব দিকের বাতাসের খবর কিন্তু আমরা জানি না। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে ঘাস পাতা
গাছ বৃক্ষ তরুতাজা হয়, পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে মানুষ পশু প্রাণী ফুর্তি পায়, সজাগ হয়ে যায়। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু শান্তি পায়। এই পূর্ব দিকের বাতাস যত উপকারী, রমজান মাসে আল্লাহ রাসূল তার চেয়ে বেশি দানকারী ছিলেন। অন্য মাসে এক টাকা দান করলে রমজান মাসে তার চেয়ে 69 গুণ বেশি নেকি পাওয়া যাবে, কথাটি জাল মিথ্যা কথা। অন্য মাসে এক টাকা দান করলে যা নেকি হবে, রমজান মাসে এক টাকা দান করলে তার চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ বেশি নেকি হবে, মানে বেহিসাব, হিসাবই নাই। কথা বুঝাতে পারিনি মনে হয়, কোনো হিসাবই নাই, শুধু খালি রহমত খোলা আছে, আপনি লুটে নেন, মুখ বন্ধ করেন, কাউকে গালি দিতে হবে না, নিন্দা করতে হবে না, কোথাও যেতে হবে না, সময় নিজেকে গুটিয়ে নেন, সব বন্ধ। যদি চ আপনার জন্য কঠিন, কিন্তু আমার কিছু করার নাই, এটাই বিধান। যদি চ আপনার জন্য কঠিন, কিন্তু আমার কিছু করার নাই, এটাই বিধান। তাই তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন, লুঙ্গি গুটিয়ে নিয়ে কি জমিতে নামবেন নাকি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি গুটিয়ে নিয়ে কি জমিতে নামবেন নাকি? কি করবেন? ইবাদত করবেন, ইবাদতের প্রস্তুতি। কি ইবাদতের প্রস্তুতি? কাজ কমিয়ে দেওয়া, ইফতারি কমিয়ে দেওয়া, সব ঝামেলা কমিয়ে দেওয়া, শুধু ইবাদত করতে হবে। আপনি দেখেন রমজান মাসে কত সমস্যা চেপে গেছে। তার সবচেয়ে সমস্যা হলো 11 মাসে যা টাকা ইনকাম হয়েছে রমজানে তার সমান করবই এবং হবেও, এটা এক নম্বর টার্গেট। দুই নম্বর, সব মেয়ে মাঠে নেমে যাবে, পাপ আর পাপ। তিন নম্বর, রাস্তাঘাটে পেপার পত্রিকায় লিফটেড বিজ্ঞাপন, বই পুস্তক জেনা আর জেনা, টিভি চ্যানেল সব কিছুতেই। চতুর্দিক থেকে আপনার ইবাদতকে কমিয়ে দেওয়ার মাধ্যম বেশি বেশি ইফতার করে, অতএব আপনি প্রস্তুতি নেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা সাদকাতু তুতফিউ হাররাল কুবুরি আন সাহেবিহা। কেউ যদি দান করে, তাহলে দানটা তার কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। তিনি বলেছেন, ইন্নামাল মুমিনু ইস্তাযিল্লু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদকাতিহি। বিচারের মাঠে মুমিন থাকবে তার দানের ছায়াতলে। বিচারের মাঠে মুমিন কোথায় থাকবে? দানের ছায়াতলে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলেছেন, ইন্নামা ইন্না সিররা সাদকা তুতফি গাজাবার রাব্বে। গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। অনেক পাপ হয়েছে, জেনা হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, আল্লাহ রাগ করে আছেন আপনার মরার সাথে সাথে জাহান্নাম দিবেন। এই জন্য ইতিমধ্যে আপনি কিছু দান করেছেন, তখন রাগটা পানি হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আমি অনুবাদক, আল্লাহ রাসূল বলছেন যে সাদকাতা সিররে, ইন্না সাদকাতা সিররে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। তিনি বলেছেন, সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ডান হাত দান করে, বাম হাত বুঝতে পারে না, গোপনে দেন। আব্দুর রহিম সাহেব, প্রকাশ্যে দান করা যায় না? হ্যাঁ, খুব যায়। ওই যে সেদিন সকালে আল্লাহ রাসূল বললেন, তাবুকের যুদ্ধে যেতে হবে 600 কিলোমিটার পথ, কোনো পয়সাপাতি নেই, খাওয়ার নেই, কে কী করতে পারো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম, খোলা মাঠে দান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে, সমস্ত মানুষের অর্ধেকের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি দিলাম। সেদিন ছিল 30,000 মানুষ, অর্থাৎ তিনি 15,000 মানুষকে 15,000 উঁট দিয়েছিলেন। 15,000 উঁট, একটা উঁটের দাম 1,00,000 টাকা হলে 15,000 উঁটের দাম কত হতে পারে? 15,000 মানুষকে 3 মাস খাওয়া খরচ দিয়েছিলেন, 15,000 মানুষের
এর নাম ধনী। খামাখা গাজীপুরে বাড়ি কয় টাকার মালিক হয়েছে তাই সব আগে দমকে বাড়াচ্ছে, বলছে অমুককে সেটেলে, অমুককে হত্যা কর, কী হবে সেটা আমি দেখে নেব। হ্যাঁ, দুই টাকার মালিক, দেখেছেন ধনী একই বলে। আপনার দেশের সরকার 15,000 মানুষকে তিন মাস খাওয়াতে রাজি হবে না। ইনি উসমান, তার নামে নাক লাগা আছে উসমান গনি, ধনী উসমান, বিত্তশালী মানুষ হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। যখন যা প্রয়োজন হয়েছে তখন তা বিলিয়ে দিয়েছেন, দুই হাতে দান করেছেন। এর নাম উসমান রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত উপস্থিতি, জাকাত দিতে আপনি বাধ্য, জাকাতের সাথে আপনার কোনো আপোষ নেই। জাকাতের কথা আজকের বিস্তারিত না বলে শুধুমাত্র এতটুক যে 5টা উঁট হলে 1টা ছাগল জাকাত দিতে হয়, 25টা উঁট হলে 1টা উঁটের বাচ্চা জাকাত দিতে হয়, 30টা গরু হলে 1টা গরু জাকাত দিতে হয়, 40টা ছাগল হলে 1টা ছাগল জাকাত দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হয়। আব্দুর রাজ্জাক সাহেব, সরকার ট্যাক্স নিচ্ছে যে, ওটা সরকারের জুলুম। কত জায়গাতে ভ্যাট লাগিয়েছে, জোর করে টাকা কেটে নিচ্ছে ব্যাংক থেকে। আবার জমির দাম 3 লক্ষ, রেজিস্ট্রি নাকি 2.5 লক্ষ। জুলুম কাকে বলে দেখেন? এর নাম সরকার জিনা, এর নাম সরকার নয়, এর নাম জালেম। শুনুন, যদি পিটিএ ট্যাক্স আদায় করে তবু আপনার এই ওসর জাকাত মাফ হবে না, ওটা জুলুম। নির্ধারিত সময় আপনাকে ওসর জাকাত দিতে হবে। যেদিন শস্য কেটে আনছেন, শস্য যদি 18 মণ 30 কেজি হয় তাহলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে, যতবার হবে। কথা বোঝা যায়নি? 7.5 ভরি স্বর্ণ যদি হয়, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা সবাই আপনার অধীনে আছে, 3 জনের ব্যবহারিক স্বর্ণ আর ঘরের জমা করা স্বর্ণ যদি 7.5 ভরি হয়, বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আরেকটা অপশন আছে, অবলিগ, যদি আপনার এই টাকা 200 দেরহাম 52.5 রূপা সমপরিমাণ টাকা হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব কথাটি আবার বুঝিয়ে বলেন, 52.5 তোলা রূপা সমপরিমাণ যদি আপনার টাকা থাকে, 52.5 তোলা রূপা সমপরিমাণ যদি আপনার টাকা থাকে, ডিপিএস খোলা আছে ছেলে মেয়ের নামে, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে, কর্জ দেওয়া আছে চাহিদা মাত্র পাওয়া যাবে, দোকান বরাদ্দ আছে, সব মিলে যদি 200 দেরহাম রূপা সমান প্রায় 40,000 টাকা, যদি 40,000 টাকা হয় তাহলে শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। তবে আপনি অপশনে যেতে পারেন, সব মিলে যদি 7.5 ভরি সমমূল্য টাকা হয়, অর্থাৎ 2.5 থেকে 3 লক্ষ টাকা, তাহলে আপনি শতকরা 2.5 টাকা জাকাত দিবেন। যে কোনো নীতি গ্রহণ করতে পারেন আপনার ইচ্ছে। আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা বলবো রূপার দামটা ধরা হোক, তাহলে গরিব মানুষের সুবিধা হবে। আমি মনে হয় কথা বুঝাতে পারিনি, কথা স্পষ্ট তো? মানুষের কাছে ডিপিএসে অ্যাকাউন্টে, কর্জ দেওয়াতে, দোকান বরাদ্ধতে, ব্যবসাখানায় যত টাকা আছে সব টাকাকে জমা করে দেখা যায় যে 52 তোলা রূপা সমান হয় কি না। বুঝাতে পারলাম না? সব টাকাকে জমা করে দেখা যাক 7.5 ভরি স্বর্ণ সমান হয় কি না। বুঝেননি কথা? যেটা আপনাকে ভালো লাগে মানেন, তবে আপনি জাকাত দিতে বাধ্য। মনে রাখবেন, গমা সাপ আপনার বাড়িতে থাকতে পারে, থাকলেই ক্ষতি করবে এই কথা ঠিক নয়। আমাদের দেশে একটা কথা আছে, সাপের লিখা বাঘের দেখা, বাঘ দেখলেই খাবে। আর সাপ বিছানে থাকতে পারে, গোখরা সাপ দংশন করবে না। আপনিও আছেন সইয়ে, ওইও আছে, কিছু করবে না আপনার।
যদি তাক দিয়ে থাকে তাহলে দংশন করবে না, আপনার পিঠের নিচে শুয়ে থেকে যাবে। সাপ বিছানে থাক থাকতে পারে, যদি দংশন করেও তাহলে একজন মারা যাবে, কিন্তু ওসর আপনার বাড়িতে থাকতে পারে না। জাকাত থাকতে পারে না, যদি জাকাত থাকে তাহলে আপনার স্ত্রী ছেলে মেয়ে বউ বেটি সব মারা যাবে, কেউ টিকবে না। তাহলে গমা সাপ বেশি খারাপ না জাকাত বেশি খারাপ? জাকাত বেশি খারাপ, এরা সব জাহান্নামে যাবে। এই জন্য আপনাকে একাধিক দিন বলেছি আমি, কেউ যদি জাকাত নেওয়ার না থাকে তাহলে যেখানে আপনার স্ত্রী আবর্জনা ফেলে দিয়েছে ওখানে টাকাটি ফেলে দিয়েন, কিন্তু ওকে বাড়িতে রাখিয়েন না। ওটা কত খারাপ আপনাকে আমি বুঝাতে পারছি না। এখানে আছে শুকুরের গোস্ত, সরের গোস্ত, আর এখানে আছে ওই চাউলের ভাত, যেই চাউলের ওসর বের করা হয়নি, ওই টাকার চাউলের ভাত, যেই টাকার ওসর বের করা হয়নি, এই ভাত আর এই সরের গোস্ত দুটাই সমান, কোনো পার্থক্য নেই। ওটাও হারাম, এটাও হারাম। আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের ওসর জাকাত বের করে তাদের পবিত্র করুন। আপনি ওসর জাকাত বের না করলে আপনি পবিত্র হবেন না। জরুরি, জাকাত হস্তান্তর করা যাবে না। জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে দেখাচ্ছে যে কাপড় বিলি হচ্ছে, জাকাতের কাপড় হারাম, না যায়। কাপড় বিলি করবেন বাপের টাকা দিয়ে করেন, উপার্জনের টাকা দিয়ে কাপড় 5,000 কিনে দান করেন, আর জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে দানশীল দেখাচ্ছেন কেন? আপনি কখন দানশীল? বুঝাতে পারলাম না কথা? জাকাতের টাকা মিয়া, ওটা আর একটা আর একজনের টাকা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন লিসায়েল ওয়াল মাহরুম, প্রত্যেকটা মানুষের টাকাতে ফকির এবং দুস্থ গরিবের হক আছে। ওই জাকাতের টাকা ওটা কার হক? দুস্থ গরিবের। ওটা রেখেছেন কেন? লজ্জা হয় না? ওটা রেখেছেন কেন? লজ্জা হয় না? ওটা রেখেছেন কোনো মানুষের টাকা লজ্জা হয় না? ওরই নামে হচ্ছে পরের বাপের টাকা খাওয়া। খান কেন? খাবেন কেন? ওটা তো ভিক্ষুকের টাকা, হিসাব পান না যে আপনি মুসলিম? ওটা আর একজনের টাকা, ওখানে আপনার মাথা বড়ি কেন? যা জাকাত বের হয়েছে তাড়াতাড়ি। গমা সাপের চোটা অনেক বেশি খারাপ, ওটা ফকির মিসকিন কমি খারিজি মাদ্রাসায় দিয়ে দেন, অন্তত জানটা বাঁচান, এরপরে দান করবেন। করেন, আল্লাহ রাসূল বললেন যে সবাকে দান করতে হবে। সাহাবীগণ বললেন যদি না পারে? তখন আল্লাহ রাসূল বললেন মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে সারাদিনে 200 টাকা পাবে, 150 টাকা খাবে, 50 টাকা দান করবে। তখন সাহাবি বললেন যদি কাজ করতে না পারে? তখন আল্লাহ রাসূল বললেন যে অসহায় মানুষের সহযোগিতা করবে। কি, রিক্সাওয়ালা ঠেকে গেছে, ভ্যানওয়ালা ঠেকে গেছে ভ্যান নিয়ে, আপনি গাড়ি থেকে নেমে প্রাইভেট কারে আছেন, আপনি চট করে গাড়ি থেকে নেমে ভ্যানটা ঠেলে দেন। কথা বুঝাতে পারলাম না? দানেননি কি হবে? তো সাহাবিগণ বলে এটা যদি না পারে? তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে ইমসিক নফসহ আনি শাররে, পাপ থেকে নিজেকে ঠেকে রাখতে হবে, সেটাই হলো দানের নেকি। এই কথাটা আল্লাহ রাসূল একবার বলছেন, আলহামদুলিল্লাহ দান, সুবহানাল্লাহ দান, আল্লাহু আকবার দান, লা ইলাহা ইল্লাল্লাহ দান, ভালো কাজ দান, আপনার মন্দ কাজের নিষেধ দান, স্ত্রী মিলনও দান। যেমন এই কথা বলা তেমনি সাহাবিগণ বলছেন বলেন কি, আমাদের কেউ তার স্ত্রীর কাছে আসে প্রবৃত্তিকে মিটানোর জন্য, আর তাতে নেকি হবে মানে কি কথা এটা আল্লাহ রাসূল আপনার? তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা এই কাজটা যদি হারাম উপায়ে হয় তাহলে কি হবে? গুনাহ হবে। সাহাবিগণ বলছে যে গুনাহ হবে, বলছে এটা যদি হারামে গুনাহ হয় তা হালালে নেকি হবে? বুখারী মুসলিম। তার মানে নেকি দেখাতে 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 কোথায় চলে এসেছেন দেখেন, দানের নেকি দেখাতে দেখাতে। আর প্রথম বাক্যে বললেন যে সবাকে দান করতে হবে, বলে কাজের লোক, কাজের লোককে দান করতে হবে, তাহলে বোঝা যাচ্ছে যে ভ্যান চালককে দান করতে হবে। আচ্ছা এই কথাটা আল্লাহ রাসূল বলছেন কেন যে ভ্যান চালককে দান করতে হবে? দানের একটা বড় ফল আছে, 1 টাকা দান করলেও ফল আছে। কি, বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, ফেরেশতা বলবেন কেন?
আমার কাছে দলিল আছে জান্নাত পাওয়ার। ওই যে বলছিলাম মনে নেই, মোবাইলটা চালু করে দেখেন আব্দুর রাজ্জাক সাহেব বলছেন এই জমি আমার, প্রমাণ, এই যে দলিল আছে, এই বাড়ি আমার, প্রমাণ, এই যে দলিল আছে। দলিল কি? দলিল তো বিচারের মাঠে আমার দলিল কি দাঁড়? আপনি বিচারের মাঠে বলবেন যে আমি জান্নাত পাবো, তখন আল্লাহ যদি বলেন যে দলিল, তখন আপনি কি বলবেন বলেন তো? দান। ওখানে তাহাজ্জুদ চলবে না, ওখানে সিয়াম চলবে না। বুঝতে পারেননি কথা? এক একটা ইবাদতের এক একটা মান। বিচারের মাঠে সিয়াম তাহাজ্জুদ এগুলো টিকবে না। নেকি ভিন্ন থাকবে কিন্তু দান হবে দলিল। এই জন্য বলছেন যে গরিব মানুষও দান করুক, তাহলে তার একটা জান্নাতের পথ হয়ে গেল। বুঝতে পারেননি? সম্মানিত দিনী ভাই, রমজান মাস আসছে, দানের প্রস্তুতি নেন, ফকির মিসকিনকে দিবেন। আর কওমি খারেজি মাদ্রাসাতে দান করুন, তিনটা জায়গা, ফকির, মিসকিন, কওমি খারেজি মাদ্রাসা। তবে সাবধান, যেখানে চালিশা হয়, কুলখানি হয় আর বেদাতি থাকে, সেরকম জায়গাতে দিয়ে না, নাহলে আবার পাপের সহযোগিতা হবে। আমি সেদিন বলেছি যে আমি প্রায় 12 থেকে 15 বছর থেকে ঢাকায় আসি, তখন থেকে ভাবছিলাম ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, যেখানে ছেলেরা উন্নত মানের আরবি, ইংরেজি, বাংলা শিখে অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিটিয়েই। আমি দেখছি সেই জায়গাটা মনে হয় সেটাই কাঞ্চন ব্রিজ, দেবই বাজার, হাঁটাবো বীর হাঁটাবো এলাকার লোকেরা 14 বিঘে জমি আমার হাতে হস্তান্তর করেছে। আমি আলহামদুলিল্লাহ সেখানে 2013 সালের 24শে আগস্ট ছেলেদের প্রতিষ্ঠান চালু করেছি, মেয়েদের প্রতিষ্ঠান চালু করেছি 2015 সালের 3রা জানুয়ারি। এখানে সামনে রমজানের পরিকল্পনা 4টে। একটা মসজিদ নির্মাণ করব যেখানে একতলাতে খরচ হবে প্রায় 1.5 কোটি টাকা, 7তলা ফাউন্ডেশনের একটা মসজিদ। 2, মেয়েদের আবাসিক কোনো ব্যবস্থা করতে পারিনি, ছেলেদের করেছি। 7তলা ফাউন্ডেশনে 10টা রুম, 18 ফুট 20 ফুট, তাদের 3তলা কমপ্লিট, 10টা রুম আছে, মানে 30টা রুম রেডি। ছেলেদের থাকার ব্যবস্থা করা হয়েছে, মেয়েদের ব্যবস্থা করা যায়নি এখনও। 12টা রুম হবে 15 ফুট 24 ফুট, তাতে মোটামুটি খরচ আছে 12টা রুমের প্রায় 40 লক্ষ। এটা দ্বিতীয় পরিকল্পনা। তৃতীয় পরিকল্পনা শিক্ষক আবাস। শিক্ষক বাইরে গিয়ে থাকবে এটা আমার মন চায় না কোনো সময়। শিক্ষককে এখানেই থাকতে হবে স্ত্রী নিয়ে। কওমি মাদ্রাসাতে শিক্ষকেরা ছেলেদেরকে হাত পা টিপাতে লাগায়, এটা আমি পছন্দ করি না। অতএব আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শিক্ষক ছাত্রদেরকে দেখে বাড়ি থেকে স্ত্রীকে বলবে যে পা টিপে দাও। কথা বুঝেননি আমার? মাগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত ছাত্রকে দেখে স্ত্রীকে গিয়ে বলবে যে কাপড় পরিষ্কার করে দাও। মাগরিব থেকে না রাত 11টা পর্যন্ত ছেলেদেরকে দেখার পরে স্ত্রীকে গিয়ে বলবে যে আমার পা টিপে দাও, ছেলেদের এখানে নয়। এটা আমার মাথায় সবসময় কাজ করে। আমি 16 বছর কওমি মাদ্রাসায় পড়েছি আর 25 বছর যাবৎ কওমি মাদ্রাসায় আমি শিক্ষকতা করে আসছি, আমি এটা খুব ভালো বুঝি। কথা বুঝতে পারছেন তো? আরেকটা পরিকল্পনা হচ্ছে যে আপনার ওই আশেপাশে জমির কিছু সমস্যা আছে, কিছু জমি কিনতে হবে, এ একটা পরিকল্পনা, যেগুলো ভিতরে ঢোকে আছে অনেক জমি, এরপরেও কিছু ভিতরে ঢোকে আছে, এই সমস্যাটা ঘটে আছে, এগুলো করতে হবে। এগুলো আমার পরিকল্পনা ইনশাল্লাহ রমজানে আমি নিয়েছি, আপনি অংশগ্রহণ করুন তিনভাবে। 1, টাকা লাগবে না, খালি দোয়া করেন যে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে কাজটা হাতে নিয়েছে এটা তুমি কবুল করো। কোথা থেকে মানুষ আসবে আপনিও জানেন না, আমিও জানি না, এটা আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি যে আপনি আমাকে পরামর্শ দেন এটা কীভাবে আগানো যায়। তৃতীয় দাবি, ছেলে মেয়ে ওখানে পাঠান, উন্নত মানের থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, উন্নত মানের পড়ার ব্যবস্থা আছে, সবাই মাস্টার ডিগ্রি পাস, বাংলা, ইংরেজি, আরবির সব শিক্ষক, ছেলে মেয়ে সবাই শিক্ষক শিক্ষিকা। কাজে আপনি ছেলে মেয়ে পাঠান ওখানে। আর এর সাথে যেমন যেটা কথা, সেটা হলো আল্লাহর রাসূলেরও টাকা ছাড়া চলেনি, আমারও চলবে এটা আমি মনে করি না। অতএব আপনি আর্থিকভাবে অংশগ্রহণ করুন, এটা আমার অনুরোধ। তবে আপনাকে আমি করতে বাধ্য হতে বলিনি,
আল্লাহ ব্যবস্থা করবেনই। 2013 সালের 24 আগস্ট 11টার সময় বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথা সত্য, তবে প্রতিষ্ঠান হবে, একথা সত্য, ইনশাল্লাহ হবেই হবে। আপনি দেখা আসুন, অনেক কিছু হয়েছে, মন খুশি হয়ে যাবে। কথার শেষে এসে বলছি, সম্মানিত দিনী ভাই, আপনি রমজানকে মূল্যায়ন করুন, বিশেষভাবে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করা তো অভ্যাসই হন, বিশেষভাবে রমজানের শেষ 5 রাতকে মূল্যায়ন করুন, কাজ গুটিয়ে নেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করুন, বেশি বেশি ইবাদত করুন, দান খায়রাত করুন, যাকাত দিতে আপনি বাধ্য, দিতেই হবে আপনাকে যে কোনো মূল্যে, 1 টাকা হলেও দান করতে শিখুন, রমজান মাসে আপনার অনেক উপকার হবে, বিচারের মাঠে আপনি সফলতা পাবেন। আপনি প্রতিষ্ঠানটা দেখে আসুন, রূপগঞ্জ দেবই বাজার। এই কথা বলেই আল্লাহর দরবারে জানাচ্ছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আমাদেরকে রমজান মাসের সিয়াম পালন করার সুযোগ দিয়ে দাও। এ দাবি, এ দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুব ক্লান্ত, 2-1টা প্রশ্নের কথা বলা যায় না, প্রশ্ন না করলেই ভালো হয়। এতেকাফ 20-এ রমজান দিবাগত মাগরিবের পরে, জি, আমার আপন বোনের মেয়ের মেয়ে নাতনি বিয়ে করা কি যাবে? এই কথাটায় যে 1 সপ্তাহ থেকে কে যেন জিজ্ঞাসা করছে, আপন বোনের মেয়ে মেয়ে ওটা তারও নাতনি, ওটা বিবাহ করা যায় কি করে? আচ্ছা, ওই নাতনির মার সাথে তার বিবাহ দিয়ে দেন তো, ওই নাতনির মার সাথে তার বিবাহ দিয়ে দেন তো, ওটা কে হয় তার? ওটা ওর ভাগ্নি, ওটা ওর নিজের ভাগ্নি, বুঝাতে পারলাম না। ওই নাতনির মা হচ্ছে ওর নিজের ভাগ্নি, ওটা ওর বোনের পেট থেকে হয়েছে, বুঝেননি তো? নিজ ভাগ্নিকে বিবাহ করা যাবে? নিচে যত যাবে সব হারাম। মহিলাটা 1 টুকাকে খুব কড়া হয়েছিল, বলছে অমুক হুজুর বলেছে, তখন আমি রাগ করে মোবাইলে বলেছি তুমি জিজ্ঞাসা করো কোনো, এখানে অমুক হুজুর তুলে রাখো তোমার ফতোয়া, আমি বলছি বিবাহ করা যাবে না হারাম, তখন বলছে বিবাহ হয়ে গেছে, বলছে আগামীকাল সকাল হতে হতে বিবাহ বিচ্ছিন্ন করতে হবে। জিজ্ঞাসা করিয়েন না, আমি খুব ক্লান্ত বোধ মনে করছি। যে জাকাত পৃথক, যদি ব্যবস্থাপনা ব্যবস্থাপনা ব্যবস্থা পৃথক পৃথক হয়, পৃথক পৃথক হিসাব করেন, হিসাব আজকে করতে হবে। যদি কতগুলো জিনিস আনুমানিক, মানে এই দোকানে কত জিনিস আছে 5 লক্ষ টাকার, এটা করা যাবে। ভিতরে 1 রেখাত বা 3 রেখাত তাহাজ্জুদ, যেটা তারাবি, সেটা তারাবি তাহাজ্জুদ একটাই, প্রতিদিন ফজরের আজানের পরে জামাতের আগে 4, 6, 8 রাকাত সালাত পড়া যাবে, জি না? 2 রেখাত শুধু, অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে, জি, কোরআন পড়িয়ে টাকা নেওয়া যাবে কি? কোরআন পড়িয়ে টাকা নয়, ও যদি মক্তবে পড়াই আর তার যদি কোনো উপার্জনের পথ না থাকে তাহলে আপনারা তাকে বেতন দেন, একটা মাসিক ভাতা দেন, এটা হবে তার রুজির ব্যবস্থা। শুধুমাত্র কোরআন পড়িয়ে যখন এটা শিক্ষার ব্যবস্থা তখন টাকা নিতে পারবে। ভাই আমার প্রশ্ন হলো, রুকু থেকে উঠে রাফায়দান করে বুকের উপরে হাত বাঁধতে হবে কি জি না? হাত খুলে রাখতে হবে, তাবিজ বিক্রি করা এমাম অথবা তাবিজ ব্যবহার করা এমামের পিছনে সলাৎ হবে জি না? উনি মুশরিক, তার পিছনে সলাৎ হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়।
সকল দিনই ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া কর, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।